আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের পর্বে রান্না করে দেখাবো কিভাবে আপনারা একদম পারফেক্ট ঝরঝরে গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি, আশা করছি আমার আজকের রেসিপি ফলো করলে তারাও পারফেক্ট ঝরঝরে বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে গেছে, তো এবার আমি কিছু আলু ভেজে নিব। এখানে আমি 7 থেকে 8টা আলু নিয়েছি আর আলুগুলোকে এরকম হাফ করে টুকরো করে নিয়েছি। আর বিরিয়ানির আলুটা কিন্তু বড় বড় টুকরোই খেতে ভালো লাগে। খোসা ছাড়িয়ে খুব ভালো করে কিন্তু আমি পানিটা ঝরিয়ে একটু সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি, তা নাহলে তেলে গেলে কিন্তু এটা ছিটে আসতে পারে। চেষ্টা করবেন আলুর গাটা একটু মুছে নিতে। তো প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিব। দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এতে করে আলুর কালারটা খুব সুন্দর আসবে। নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আলুটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরকম লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। তো এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে একদম বেরেস্তা করে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর হয়তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা ফ্যানা ফ্যানা টাইপ হয়ে গেছে। আসলে নতুন পেঁয়াজ কুচির কারণে এরকমটা হয়েছে। নতুন পেঁয়াজ কুচি অনেক সময় দেখা যায় তেলের মধ্যে দিলে সেটা ফ্যানা ক্রিয়েট করে, এতে ভয়ের কোনো কারণ নেই। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একদম রেডি। তো আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিব পরবর্তীতে পরিবেশনের জন্য। তো আমি অর্ধেকটা রেখে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একদম পারফেক্ট কালার চলে এসেছে। তো আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 600 গ্রাম গরু মাংস। আর গরু মাংসটাকে আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। তারপর ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে গরু মাংসের পরিবর্তে খাসি মাংস কিংবা মুরগির মাংস দিয়েও রান্না করে নিতে পারবেন। তো মাংসটা দিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিয়েছি 1 টুকরো তেজপাতা, 1টা দারচিনি, 3 টুকরো এলাচ, দিয়ে দিয়েছি 7 মতো লবণ, সেই সাথে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আর দিয়েছি 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আর যখন আমি মশলাগুলো দিয়েছিলাম তখন আসলে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য আমি অবশ্যই আর ডেসক্রিপশন বক্সে আমি উপকরণগুলো দিয়ে দিব, এতে করে আপনাদের সুবিধা হবে। তো আসলে আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো সব কিছু দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে নিচ্ছি। টক দই দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ, এবার নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। প্যাকেট বিরিয়ানি মশলার থেকে দিয়ে দিচ্ছি আমি এখানে অর্ধেকটা। আমি অর্ধেকটা দিব আর বাকি অর্ধেকটা রেখে দিব। তো আপনারা যদি 1 কেজি মেজারমেন্টে করেন সেই ক্ষেত্রে কিন্তু পুরো প্যাকেটটা ইউজ করতে পারেন। এবার নেড়েচেড়ে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, আর মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। এর মধ্যে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, আর এখন কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। আর মটরশুঁটিটা দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগবে। তো আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো আমি দিয়েছি, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। এর মধ্যে কিন্তু মটরশুঁটিটা এবং আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু সব কিছু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আপনারা একটু চেক করে নেবেন যে আলুটা আর মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কি না। আর দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কিন্তু তেল রয়েছে। আজকে কিন্তু একই হাঁড়িতে আমি বিরিয়ানি রান্নাটা করে নিব, আমি আলাদা পাত্রে কিন্তু বিরিয়ানিটা রান্না করব না। যে পাত্রে মাংস রান্না করেছি ঠিক একই পাত্রে আমি রান্নাটা সেরে নিব।
এবার আমি এতে দিয়ে দিচ্ছি পোলাও চাল। আমি 3 কাপ পরিমাণ পোলাও চাল 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই পোলাও চালটাকে কিন্তু ভিজিয়ে রাখবেন। আর এই ভিজিয়ে রাখার কারণে বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট ও ঝরঝরে হবে, সেই সাথে কিন্তু ভাতটাও বেশ লম্বা লম্বা হবে। গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টে। এবার নেড়ে চেড়ে চালটাকে মাংসের সাথে ভেজে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিব 1 কাপ তরল দুধ। আমি এখানে গরুর দুধটা ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটাও পানিতে গুলিয়ে নিয়ে ইউজ করতে পারেন। তো আজকে যেহেতু আমি 3 কাপ চাল নিয়েছি, সেজন্য আমি টোটাল 6 কাপ পানি ইউজ করব। তো আমি পানি ইউজ করব 5 কাপ আর 1 কাপ দুধ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরোটাই পানি ইউজ করতে পারেন। তো যেহেতু 1 কাপ দুধ দিয়েছি আর বাকি 5 কাপ আমি পানি দিয়ে দিব। আর অবশ্যই ফুটন্ত গরম পানিটাই দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর হাই হিটে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। তো আমি হাই হিটে রান্না করেছি প্রায় 4 মিনিটের মতো, আর এর মধ্যে দেখতে পাচ্ছেন পানি আর চালটা কিন্তু একদম সমান সমান হয়ে গেছে আর এরকম বুদবুদ হচ্ছে। তো যখন দেখবেন এরকম বুদবুদ হচ্ছে, তখনও কিন্তু চালটাকে আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে। তো আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি, আর এর পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিচ্ছি। তো উল্টে দিয়ে জাস্ট সাইড থেকে তুলে তুলে এটাকে চেপে সেট করে নিতে হবে। তো আমি সাইডটা দেখতে পাচ্ছেন কিভাবে করছি, এভাবে জাস্ট চেপে নিচ্ছি। তো অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও 2 থেকে 3 মিনিট। তো 5 মিনিটের মতো এটাকে দমে রেখেছিলাম, এবার আবার আমি এটাকে একটু উল্টে পাল্টে দিব। তো আলতোভাবে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু এখনই অনেকটা পারফেক্ট হয়ে গেছে। তো মোটামুটি কিন্তু এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো উল্টে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি এটাকে উল্টে পাল্টে দিয়েছি, এবার আবারও সাইড থেকে চেপে দিচ্ছি। আর এর পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, যতটুকু সম্ভব কমিয়ে নেওয়া যায়। চাইলে কিন্তু আপনারা রুটি ভাজার তাওয়াটা তলায় দিয়ে এটা দমে দিতে পারেন। তো খুব ভালো করে এটাকে চেপে সেট করে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি, আর অবশ্যই ঘিটা দিবেন, এতে করে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসবে। চাইলে একটু গোলাপ জলও ছড়িয়ে দিতে পারেন, বাট আমার কাছে গোলাপ জলের ফ্লেভারটা ভালো লাগে না, সেই জন্য আমি স্কিপ করে যাচ্ছি। তা আপনারা চাইলে কিন্তু গোলাপ জলটাও দিয়ে দিতে পারেন। এটা দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার যে বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। আমি বেশ কিছুক্ষণ দমে রেখেছিলাম, আর লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানিটা কতটা পারফেক্ট ও ঝরঝরে হয়েছে। আশা করছি আমার রেসিপি ফলো করে রান্না করলে আপনাদের বিরিয়ানিটাও একদম পারফেক্ট ও ঝরঝরে হবে। এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।